এই ছাত্র লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, পুনর্বাসনের ডিলারশিপ সব বাতিল করতে হবে। কাঁচামরিচের দাম শুধুমাত্র এখন 400 টাকা হয় নাই, 1600 টাকা কেজিতে কাঁচামরিচও আমরা খাইছি। অযোগ্য ইউজলেস লোককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবেন না। যারা যারা এটা হ্যান্ডেল করতে পারছেন না, দয়া করে পথ ছেড়ে দেন। পরিবহনের ক্ষেত্রে আমরা বোধ করছি যে রেলপথে যদি পরিবহন করা হয় তাহলে পরিবহন কেন্দ্রিক চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। লোকাল রাজনৈতিক দলের গুন্ডা পাণ্ডারা এবং পুলিশ, হাইওয়ে পুলিশ যারা আছে, এরা মিলে রাস্তায় রাস্তায় ট্রাক থেকে, লরি থেকে যে পরিমাণ চাঁদাবাজি করে, এটা যদি আপনি বাংলাদেশ রেলওয়েকে দিয়ে দেন, বাংলাদেশ রেলওয়ে স্থানীয় জেলা থেকে পণ্য ওখানে স্টোরেজ করে দিতে হবে রেলওয়ে স্টেশনের পাশে, সেই স্টোরেজ থেকে আপনার পণ্য ঢাকায় চলে আসবে, তাহলে আপনি জানবেন যে রেলওয়ের মাধ্যমে আসছে এটার পরিবহন খরচটা কত হয়েছে, চাঁদাবাজি হয়েছে কি হয় নাই সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এইটা একটা বড় জায়গা। এবং এর আগে ঐতিহাসিকভাবে কিন্তু রেলে সকল পণ্য মালামাল আসতো বিভিন্ন জেলা থেকে, এই কারণে কিন্তু সরকারের এটার উপর একটা নিয়ন্ত্রণ ছিল। তারপরে হচ্ছে আমরা যেটা বলছি যে সাবসিডি বাড়ানো, এবং সাবসিডির যে স্টাইল, এই যে টিসিবি ট্রাকে করে অসম্মানজনকভাবে নাগরিকদেরকে দাঁড় করায় রোদে বৃষ্টিতে 5-10 কেজি চাল বিক্রি করা হয়, এটা আমাদের স্বাধীনতার ঘোষণার পত্রের সাথে যায় না, এটা অসম্মানজনক। বাংলাদেশের একজন নাগরিক ভিক্ষুকের মতো দাঁড়ায় কেন ট্রাক থেকে একটা চাল ডাল কিনবে? রাষ্ট্র তো ওয়াদা দিয়েছিল রক্ত দেবার সময় যে আমরা আপনার অধিকারটা পৌঁছায় দিব, রক্ত দেবার সময় তো রাষ্ট্র বলে নাই যে আপনি রক্ত দিলে পরে আপনাকে ট্রাকের পিছনে আইসা দাঁড়ায় চাল ডাল কিনতে হবে সস্তায়। অতএব অধিকারের রাজনীতি করবার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যকে দূর করবার জন্য, সেটার কথা ছিল যে আমি রক্ত দেব কিন্তু আমার অধিকার ফেরাই দিতে হবে। অতএব অধিকার ফেরাই দিতে হবে রাষ্ট্রকে তার মহল্লায়, তার বাসার কাছে, তার বাজারে। অতএব টিসিবি রেজিস্টার্ড দোকান করতে হবে প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মহল্লাতে। যারা টিসিবির মিনস্টেন্স সিস্টেমে পড়বেন, যারা সাবসিডির উপযোগী হবেন নীতিমালায়, অভাবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদেরকে স্মার্ট কার্ড দিয়ে দিবেন। মাস শেষে সে স্মার্ট কার্ডে বিকাশ রকেটের মতো টাকা চলে যাবে, তিনি সম্মানের সাথে স্থানীয় বাজারে গিয়ে তার মতো করে, নিজের মতো করে বাজার করে নিয়ে আসবেন। কোনো টিসিবি ট্রাক চলবে না, এটা অসম্মানজনক একটা ব্যাপার, এটা একটা স্বাধীন রাষ্ট্র যেতে পারে না। টিসিবি ট্রাক দেখলে মনে হয় যে আমরা ব্রিটিশ কলোনিতে বাস করছি, আওয়ামী ফাসিবাদের যুগে বাস করছি, মনে হয় শেখ পরিবারের রাজ্য এবং জমিদারিতে বাস করছি। এটা জমিদারি না, কোনো তত্ত্বাবধায়ক সরকারকে জমিদারি দেওয়া হয় নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানকে ধারণ করছেন না টিসিবির ট্রাকের দেওয়ার মধ্য দিয়ে। এই ধরনের বেয়াদব অসভ্য আমলাদের কথা শুনবেন না, এই সকল আমলারা বাংলাদেশ রাষ্ট্রকে ধারণ করে না, তারা বাংলাদেশের জনগণকে ধারণ করে না। অতএব সম্মানজনকভাবে আমার নাগরিককে বিনামূল্যে অথবা সস্তায় পণ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, আমলাদের মতো করে চলবে না। রাজপথে যে রক্ত দেবার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে এই কাজগুলো করতে হবে। অতএব আমরা সব কিছু মিলে দাবি করছি, যারা যারা এটা হ্যান্ডেল করতে পারছেন না, দয়া করে পথ ছেড়ে দেন। অযোগ্য ইউজলেস লোককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবেন না। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের মানুষ, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। আমরা চাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে রক্ত দিয়ে যারা ক্ষমতায় এসছেন তারা সফল হন, কিন্তু অনেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছি তারা এই অভ্যুত্থানকে ধারণ করেন না, এই অভ্যুত্থানের যে শাহাদাত, রক্ত, যে ত্যাগ, এটাকে তারা ধারণ করছেন না। করলে তারা এরকম ভুল সিদ্ধান্ত নিতেন না। আপনারা আওয়ামী ফাসিবাদীদেরকে পুনর্বাসন করবার চিন্তা করছেন, এগুলো করায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, এই প্রত্যেকটা দায় হচ্ছে আপনাদের দায়। আর এই পর্যায়ে আমি গণমাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব, দয়া করে যখন এই বিষয়ে আপনারা প্রতিবেদন করবেন, আগের আমলের একটা কম্প্যারিশন যেন আপনারা সাথে নিয়ে আসেন। কাঁচামরিচের দাম শুধুমাত্র এখন 400 টাকা হয় নাই, 1600 টাকা কেজিতে কাঁচামরিচও আমরা খাইছি। মানুষকে এই জিনিসটা মনে করায় দিয়েন, এবং কোন ধরনের সরকারের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছে আওয়ামী লীগ, প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদীরা বসে আছে, এগুলো আমাদেরকে কিন্তু মনে করিয়ে দিতে হবে। তা না হলে সাডেনলি মানুষ মনে করবে যে আমি 2 মাস আগে সুইজারল্যান্ডে ছিলাম, সাডেনলি বেগম লক্ষণ সেন দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা তা না, আমরা উগান্ডাতেই ছিলাম। উগান্ডার থেকে খারাপ অবস্থায় করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে, প্রত্যেকটা ইনস্টিটিউশন কাজ করতেছে না, ভেঙে দিয়ে গেছে সব কিছু, লুটপাট আর লুটপাট। টিসিবি ট্রাক নিয়ে যে পরিমাণ লুটপাট হয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন করেছে। অতএব এই টিসিবির ডিলারশিপ যদি পরিবর্তন না হয়, আপনি কাদেরকে ব্যবসা বাণিজ্য করার টাকা দিচ্ছেন, কাদেরকে দিয়ে ব্যবসাটা করাচ্ছেন, সে তো আপনাকে বিব্রত করবে। টিসিবিতে কোনো পরিবর্তন হয় নাই, টিসিবির চেয়ারম্যান থেকে শুরু করে বাণিজ্য সচিব যারা কাজ করছেন তারা প্রত্যেকে আগের আমলের লিগাসি ক্যারি করছেন,
অতএব আমরা দাবি করছি টিসিবির যে ডিলারশিপ আছে সারা বাংলাদেশে, এই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, পুনর্বাসনের ডিলারশিপ সব বাতিল করতে হবে এবং প্রত্যেকটা বাজারে একই পরিমাণ ব্যবসা করার আরও 20টা অপশন আছে, 20 জন দোকানদার আছে। অতএব এই আওয়ামী লীগ পুনর্বাসন থেকে বের করে এনে আপনারা নতুন পেশাদার ব্যবসায়ীদেরকে এই জায়গাগুলোতে ডিলারশিপ দেন, যেন পেশাদারিত্বের সাথে নাগরিককে ভালোবাসে এমন জায়গা থেকে তারা এই পণ্যকে নাগরিকদের কাছে, কৃষকদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে।